এবার এই সাবান দিয়ে কিভাবে তোমাদের স্কিনকে একেবারে ধব দেবে, ফর্সা করে দিবে। কোনো ফেস ওয়াশ লাগবে না, কোনো সাবান লাগবে না, অন্য কোনো কিছু লাগবে না, জাস্ট এই 20 টাকার এই সাবান দিয়ে কিভাবে তোমাদের স্কিনকে ফর্সা করে দিবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে রিভিউ দেবো অনলি 20 টাকার একটা সোপ, কিভাবে তোমাদের স্কিনকে ধব দিবে, ফর্সা করে দিবে, কিভাবে এটা ইউজ করতে হবে। এটার দাম কে তো অলরেডি তো বলেই ফেলছি, এটা কেমন করে ইউজ করতে হবে, এটা কোন ক্রিমের সাথে ইউজ করলে খুবই ভালো কাজ করবে, সে সম্পর্কে আমি ফুল এ টু জেড এই ভিডিওতেই বলবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমার এই ছোটো ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে নোটিফিকেশান অন করে রাখো, যাতে তুমি এর থেকে আরও ভালো কিছু দেখতে পাও। এছাড়া তুমি আমাকে ফেসবুক পেজে, লিঙ্কডিনে, ইনস্টাগ্রামে, টুইটারে চাইলে ফলো করতে পারো, ফেসবুকে গ্রুপেও ফলো করতে পারো। সে থেকে আমি ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করি, অবশ্যই তুমি সেখানে আমাকে নক করে জানতে পারো, সব কিছু বুঝতে পারো। তোমার যদি কোনো স্কিনে যদি কোনো সমস্যা হয়, স্কিনে যদি কোনো ক্রিম মেখে দেখা যাচ্ছে বাজে হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আমি ফুল এ টু জেড তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। আমি কোনো ডাক্তার নই, জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু মানে বোঝানোর চেষ্টা করব। আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব যে এটা ইউজ করলে এটা হবে, ঠিক আছে। আজ আমি তোমাদের দেখাবো এই লন্ডন বিউটি সোপ, অনলি 20 টাকার এই সোপ দিয়ে কীভাবে তুমি স্কিনটাকে ধব দিবে, ফর্সা করে দিবে। তুমি দেখা যাচ্ছে, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলছি, জাস্ট তুমি দেখা যাচ্ছে একটা লতা ক্রিম ইউজ করছো। এটা কোন ফেস ওয়াশ মানে ইউজ করলে ভালো হবে, অনেকে আমাকে বলে যে কোন সোপটা ইউজ করলে ভালো হবে, জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি। তুমি যে কোনো ক্রিম ইউজ করো না কেন, ঠিক আছে, আমি মানে একেবারে লো বাজেটের ভিতর, একেবারে লো বাজেটের ভিতর যারা একেবারে নিম্নমানের একটা মানে কন্টিনিউ একটা জিনিস খুঁজছো, যে এটা আমার দেখাচ্ছে অনেক ব্যয়বহুল একটা জিনিস আছে, যেটা স্কিনে ব্যবহার করতে অনেক সমস্যা হয় টাকা খরচ করতে, আমি তাদের জন্যই এই ভিডিওটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে 200-250 টাকা একটা ফেস ওয়াশ নিচ্ছে, তুমি ওইটা তুমি এখন কিনতে পারছো না, এখন কী করবে তুমি, সেরকম একটা তাদের জন্যই এই ভিডিওটাই তৈরি করছি। দেখো যারা সিম্পলভাবে এই লতা ইউজ করছো, সিম্পলভাবে এই লতা ইউজ করছো, তুমি চাইলে এই 20 টাকার এই লন্ডন এই সাবানটা, দেখো এই সাবানটা আগে ইউজ করে মানে ফেস ওয়াশের মতন এই সাবানটা অনেক ফেনাও হবে, স্কিন অনেক ব্রাইটও করবে, সঙ্গে সঙ্গে একে ন্যাচারালভাবে একটা দেখবা গ্লোয়িং এনে দিচ্ছে, স্কিনটাকে অনেক সফট করে দিচ্ছে। তুমি এই শীতের বেলায়, এই শীতে, এই মানে এই সময়ে তুমি এই সাবানটা ইউজ করে দেখতে পারো, খুবই সুন্দর মানের একটা সাবান। জানা মতে এই সাবানটার কোনো মানে বাজে কোনো সমস্যা নাই, আমি অনেকেই দিয়েছি এবং যাদের দিয়েছি তারা আরও 3-4 এক এক সঙ্গে নিয়ে যাচ্ছে যে ভাই আমি এই সাবানটা অনেক ভালো, এই সাবানটা আসলেই মানে কম দাম বাজেটের ভিতর এটা খুবই ভালো মানের একটা সাবান, এটা আসলেই খুবই ভালো, স্কিনটা অনেক সব ফর্সা করে দেবে এবং ধবধবে ফর্সা করে দেবে, খুবই মানে মানে অল্প সময়ের ভিতরে তোমাদের দেখা যাচ্ছে যদি দাগ ছোপ থাকে, দাগ ছোপ যাবে আস্তে আস্তে, বাট এটা যাবে, দাগ ছোপটাও যাবে আস্তে আস্তে। আর এটা তোমার দেখা যাচ্ছে যদি কোনো ব্রনের দাগ থাকে আর যদি কালো কালো দাগ থাকে সেটাও যাবে, তবে এই সাবানটা আস্তে আস্তে যাবে, দেখা যাচ্ছে 5-6 ইউজ করার পর যাবে, ঠিক আছে, এর আগে যাবে না। আমি যেটা বলছিলাম, দেখা যাচ্ছে এই সাবানটা, এই ক্রিমটা তুমি ইউজ করছো, তার আগে এইটা নিতে পারো, খুবই ভালো কাজ করবে এবং এই ক্রিমটাও ভালো কাজ করবে, ঠিক আছে। এই সাবানটা নিলে তোমাদের স্কিন একেবারে নরম করে দিবে, মানে ময়লাটাও উঠিয়ে দিবে, স্কিনে যত ময়লা থাকে সেটাও উঠিয়ে দিবে। তুমি চাইলে এই 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 লতা, এই ক্রিমটা আর এই এই সোপটা ইউজ করে দেখতে পারো। এটার দাম পড়বে তোমার 40 টাকা আর এটা 20 টাকা, 40, 50, 60 টাকার ভিতর তুমি দেখা যাচ্ছে 20 দিন এটা কন্টিনিউ এটা ইউজ করতে পারো এবং স্কিনটাও খুব ভালো থাকবে, স্কিনটা অনেক ফর্সা দেখাবে। তুমি চাইলে এটা ইউজ করে দেখতে পারো, আর যারা অন্য নাইট ক্রিম ইউজ করছো তারাও এটা এই এই সাবানটা ইউজ করে দেখতে পারো, সত্যি খুব ভালো কাজ করবে। এই সাবানটাও দেখো 100% ভেজিটেবল অয়েল মুক্ত করে, ঠিক আছে, মানে যাদের অয়েলি ভাবটা আছে সব স্কিনেই এটা অ্যাপ্লাই করা যাবে এই সাবানটা। তুমি চাইলে এটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো মানের একটা সাবান, আর বিশেষ করে যেটা এটা সঙ্গে সঙ্গে একটা ন্যাচারাল ভাব এনে দেয়, মানে সঙ্গে সঙ্গে একটা ফর্সা ভাবটা এনে দেয় এটা ইউজ করার সঙ্গে সঙ্গে, তুমি এটা ইউজ করে দেখতেই পারো অনলি 20 টাকার এই সাবান দিয়ে। সাবানটার ভিডিওটা থাকবে এরকম টাইপের, একদম নরম সফট ফুলফুলে একটা সাবানের, ডাব সাবানের থেকেও ভালো, আমি জাস্ট ডাব সাবানের থেকেও এই সাবানটা অনেক ভালো, দেখবে সাবানটা অনেক নরম, যেটা এটা এরকমভাবে ইউজ করলে
একেবারে স্কিনকে মানে নরম করে দিবে, একেবারে তুলতুলে করে দিবে, এতটা মানে ভালো হয়ে যাবে। তুমি চাইলে এটা ইউজ করে দেখতে পারো, আর যদি কোনো কিছু বুঝার না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টস করে বলো, আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। সো ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই একটা লাইক করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মানে পরিবারের সদস্য হয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজ এই পর্যন্তই, বাই বাই, টাটা।